আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاه عن عقبه بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضى فحسن الوضوء وصلى ركعتين مقبلا عليهما بقلبه وجهه وجبت له الجنة رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই গভীর রাতে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিশেষ প্রার্থনা। বিশেষ প্রার্থনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলেন আস্তাইনু বিসসবরি ওয়াসসলা, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সলাতের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। দুই রেকাত সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও, পাওয়া যাবে, দেরি হতে পারে, দেরি হওয়াটাই স্বাভাবিক। যারা বিপদে পড়ে সাহায্য চেয়েছেন তাদের সাহায্য পেতে দেরি হয়েছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াজ্জা ফাহাসানুল ওযুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, আর যদি দুই রেকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, খুব শান্ত হয়ে, সুন্দর করে ওযু করে যদি দুই রেকাত সালাত আদায় করেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য আপনার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে। আর যখন আপনার জন্য জান্নাত জরুরি হবে তখন আপনি যা চাচ্ছেন তা সহজেই পাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা তোমরা একটু দেখো, যারা আপনারা চলাচল করছেন, কাজ করছেন, কথাবার্তা বলছেন, লেনদেন করছেন, দয়া করে অল্প সময় বন্ধ করুন। তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো কেউ যেন দাঁড়িয়ে কথা না বলে, আপনাকে অল্প সময় অতীব গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আশাবাদী যে আশাতে যা কিছু কষ্ট হয়েছে, ভালো হয়েছে, মন্দ হয়েছে, কথার প্রতি লক্ষ্য করলে আপনার জন্য সহজ হবে। আর তোমরা ওই যে ছেলেগুলো ওই যে বারান্দায় বসে আছে উপরে, ওদেরকে একটু নেমে আসতে বলো তো, এই ছেলে যাও বলো, ওখানে ওভাবে বসে আছে কেন? দয়া করে আপনাদের চলাচল, কথাবার্তা, লেনদেন, ক্রয় বিক্রয় কিছু সময় বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমাকে ডাকুন, আমি আপনার ডাকে সাড়া দিব, আপনি যা বলবেন তা আমি মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি আল্লাহকে যেটা বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে,
বলাতে যদি আপনার কিছুটা অলসতা থাকে তাহলে সেটা হবে না। স্বাভাবিক চাওয়া হলো এইটা, আর ইস্তেগাসা হলো এইটা, আর একটু হাত উঠিয়ে, আর ইবতেহাল মানে দেওয়ায় লাগবে এখনই দাও, হাতটা বেশ উঁচু করে এইভাবে উঠিয়ে বলতে হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন করিম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল সম্মানী, খুব লজ্জা পান, ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে লজ্জা করেন, এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়রুদ্দুহুমা সিফরান, কেউ যদি তার দরবারে হাত দুটো উঠায় তখন তার হাত দুটি খালি ফিরিয়ে দিবে, এ ব্যাপারে লজ্জা পায় না, কেমনে আমি হাত দুটো ফিরিয়ে দিই, আমার লজ্জা হচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি যা চাইলে আমি তা দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অতীব গুরুত্ব আলোচনা পেশ করে খুব একখেয়ালি হয়ে কিছু সময় ব্যয় করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উদু রব্বাকুম তাজাররুউ খুফিয়া, আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে, আপনি আপনার প্রতিপালককে বলুন অতীব বিনয়ে অতীব গোপনে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক, আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে, তাজাররুউ খিফা অতীব গোপনে অতীব বিনয়ে, ওয়াদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, বিল গুদুবে ওয়াল আসাল, সকালে ডাকুন বিকেলে ডাকুন, সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন, সকালে সন্ধ্যায় মনে মনে অতীব গোপনে নীরবে বলুন, আপনি কি বলতে চাচ্ছেন। ইজনাদ রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন যে আমার ভাইরার মেয়ে, আমার স্ত্রীর বোনের মেয়ে, ওর ঘরে গেলাম মারিয়ামের ঘরে, দেখলাম অসময়ের ফল, তো আমি বললাম মারিয়াম এগুলো কোথা থেকে এসেছে, তো মারিয়াম বলল হাজ আমি নিন্দিল্লা, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অসময়ে শীতের দিনে রাজশাহীর ফজলি আম, এটা অসময়ের ফল, তো তোমার কাছে অসময়ের ফল এটা কীভাবে হলো, এটা আল্লাহর পক্ষ থেকে, এর যুকুমাই হিসাবে গাইরে হিসাব, ইচ্ছা যাকে তাকে হিসাব ছাড়াই দিলে রুজি দেন, তো দিয়েছেন, তো ভাবলেন যে আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, যে অসময়ের ফল মারিয়ামকে দিতে পারেন সে আমাকে বৃদ্ধ মানুষ হলে আমার একটা সন্তান তিনি দিতে পারেন, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, এখন তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বলছেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, কিন্তু তোমার কাছে চাইলে যে মানুষ নিরাশা হয় না, যেহেতু নিরাশা হব না এই আশাতে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও, অতীব গোপনে বললেন। তা আল্লাহ বললেন ঠিক আছে জাকারিয়া, তোমার কথাটা আমি মেনে নিলাম, তোমাকে আমি একটা সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া, আপনি যেটা বলছেন গোপনে চুপে চুপে বলুন,
তিনি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন, তিনি শুনবেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করলেন, করেই দা বেলালান বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানি, এলাল জান না, তুমি আমার আগে জান্নাতে কিভাবে গেলে? বেলাল কুল্লামা দাখালতুল জান্নাত সামিত খাসখাসাতা না লেখ আমামি, যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, বলো তো বেলাল তুমি কি করো? বেলাল, যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, তোমার জুতার শব্দ শুনতে পাই, বলো তো বেলাল তুমি কি করো, কি এমন আশাবাদী তোমার কাছে আমল আছে? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, এমন তো কোনো আমল আমি জানি না যার ভিত্তিতে আমি আপনার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটি। তবে যখনই আমি আজান দিই তখনই আমি দুই রাকাত সালাত আদায় করি, আজান দিলেই আমি দুই রাকাত সালাত আদায় করি। ওয়াইজা আসা বা হাদাসন, আর যখন আমার ওযু ভেঙে যায় ওই সময়তে আমি ওযু করি, ওযু করলেই মনে করি যে আমার উপরে দুই রাকাত সালাত আছে, ওযু করেই দুই রাকাত সালাত আদায় করি, বলা শেষই হয়নি। আল্লাহর নবী বলছেন, বেলাল বেহেমা, বুঝেছি বেলাল, এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আপনি সুন্দর করে ওযু করে, সুন্দর ওযু মানে সব অঙ্গগুলি ভালো করে তিনবার করে ধুইবেন, এটা হলো সুন্দর অজু। সুন্দর অজু করে দুই রাকাত সালাত আদায় করে কি বলতে চাচ্ছেন ওখানে বলেন, তবে বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন, আপনার সমস্যা দূর হবে। আল্লাহ তাআলা বলেন, সালাত আদায় করে ধৈর্যের সাথে সাহায্য চাও, ধৈর্য। আল্লাহ রাসূল যখন সিজদায় যেতেন তখন আবু জাহাল খুব রাগান্বিত ক্ষিপ্ত হতো। আবু জাহাল যখন সিজদায় যাবে তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দিতে পারে, কে? আমি পারি। ঠিক আছে, সিজদায় গেছেন তো উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বা সিজদায় পড়ে আছে, তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে, তিনি উঠতে পারছেন না। ফাতেমা দড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিলেন, তারপরে তিনি তাদের কিছু গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে বদদোয়া করলেন, আল্লাহ তুমি ওদবাকে ধ্বংস করো, সাহেবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো, এভাবে তিনি বদদোয়া করলেন। তার দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বে তিনি বলেছিলেন সঙ্গী সাথী আবুবকর উমার, আপনারা শুনে রাখেন, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিচ্ছি, এইখানে ওদবা পড়ে থাকবে, এখানে সাইবা থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা থাকবে, ওইখানে আবু জাহাল থাকবে। তো যুদ্ধ শেষে আমরা দেখলাম যে যেখানে আঙ্গুলের দাগ দেওয়া আছে সেখানে সেখানে পড়ে আছে। দোয়া কবুল হলো, তবে অনেকদিন পরে, 12 বছর পরে। আপনি একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে উপরে সাহায্য চাও। প্রত্যেকটা মানুষ বিপদে থাকে, আমরাও বিপদে থাকি, মানুষ মাত্র বিপদ আসতে পারে, ধৈর্যের প্রয়োজন আছে। ইয়াকুব আলাইহিসসালামের 12, 13, 11টা ছেলে এসে বলছে, আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন, ও আমাদের সাথে থাকবে, খেলাধুলা করবে, আমাদের কাপড় চোপড় নিয়ে থাকবে। তখন ইয়াকুব আলাইহিসসালাম বলছে, না 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 না, তোমরা ইউসুফকে নিয়ে যাবা, ওকে বাঘে ধরে খাবে। কি বলেন আব্বা, আমরা এতগুলি মানুষ আছি, তাকে বাঘে ধরে খাবে মানে? আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে তাকে ইঁদারায় ফেলে দিয়ে একটা পশু মেরে তার রক্ত কাপড় তার জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিকালে এসে বলছেন, এ দেখেন আব্বাই, দেখেন আব্বাই, দেখেন আব্বা, ওকে বাঘে ধরেছে, আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন জামা কাপড়ে রক্ত লেগে আছে। তখন তিনি দেখে বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, তবে আমি ধৈর্য ধারণ করি, তোমরা কথা বানিয়ে নিয়েছো। তিনি এভাবে বলে দিলেন কেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো,
জামাটাতে রক্ত ছিল বটে, তবে জামাটা ছিঁড়েছোটা ছিল না। বাঘে যদি ধরে তাহলে জামা কাপড় কিছু একটু না একটু ছিঁড়ে যাবে। তো একবারে ঝকঝকে কাপড় নিয়ে এসে দিল। তো তিনি বললেন, তোমরা এটা বানিয়ে নিয়েছো। তারপর ছেলেকে বিক্রি করা হলো, মিশরের বাদশাহ কিনে নিলেন। কত ঘটনা ঘটলো, 12 বছর জেল হয়ে গেল। জেল থেকে বের হওয়ার সময় তাকে ডাকতে পাঠানো হলো, তিনি বললেন, না অসম্ভব, আমি জেল থেকে বের হতে পারি না, জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি করেছি, এইসব করিনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব করেনি, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, আমি অন্যায় করেছি, এইসব করেনি। এই কথা যখন জাতির সামনে ঘোষণা দিল, তখন ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে বের হয়ে আসলেন, দায়িত্ব পালন করলেন। ভাইয়েরা আসলো, এক পর্যায়ে বাপ মা আসলেন। অনুমান করা যায় 20-25-30 বছর যাবত লাগলো বাপের দোয়া কবুল হতে। কান্নাকাটি করতে করতে চোখ দুটি অন্ধ হয়ে গেছিল, ইয়াকুব আলাইহিসসালাম দেখতে পাচ্ছিলেন না। কান্নাকাটি করতে করতে, ছেলে বেঁচে আছে এটা আমার অন্তরে বিশ্বাস, তবে ছেলে ফিরে আসবে কবে? আমি ধৈর্য ধারণ করে বলছি, তুমি আমার ইউসুফকে আমার কাছে ফিরিয়ে দাও। ইয়াকুব আলাইহিসসালামের দোয়া কবুল হতে 20-25-30 বছর লাগলো, আর আপনি দোয়া করতে করতেই বলছেন আমার দোয়া কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবুল আবদ মালাম ইয়াদুবে ইসমিনা কাতিয়াত রাহিমিন অলম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হয় তবে তিনটা কারণে হয় না। এক, দোয়া যদি পাপের জন্য করে তাহলে কবুল হবে না। দুই, দোয়া যদি সম্পর্ক ছিন্ন করার জন্য করে তাহলে কবুল হবে না। তিন, দোয়া করতে করতে যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। তো সাহাবিগণ বলছেন, আল্লাহর নবী, আগের দুইটা তো বুঝতে পারলাম, এক যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আল্লাহ আমি চুরি করছি কেউ যেন না দেখে, এইটা কবুল হবে না, এটা বুঝে নিলাম। সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না, আল্লাহ আমাকে যেন আমার শ্বশুর বাড়ি বা স্ত্রীকে বলছে তোর বাপের বাড়ি যেন আল্লাহ আমাকে আর কোনোদিন না নিয়ে যায়, তো এইরকম দোয়া কবুল হবে না। তো এই দুটা বুঝলাম। তিন নাম্বার তাড়াহুড়া, এটা যে বুঝতে পারলাম না আল্লাহর নবী তাড়াহুড়াটা কি, তখন আল্লাহ রাসূল বলছেন যে তাড়াহুড়া বুঝতে পারলে না, একুল কাদাউতো ফালা মারা ইস্তাজাবালি, আমি দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, ফায়াস্তা হাসেরু, তারপর অলস হয়ে যায়, ফেদৌ দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। বুখারী মুসলিম যেটা চাচ্ছেন স্থায়ী চাইতে থাকেন, দেরি হলেও নিরাশার কিছু নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুন লি আখিহি বিজাহরিল গাইবে মুস্তাজাবাতুন, আপনি যদি আপনার ভাইয়ের জন্য আট থেকে অন্তরাল থেকে দোয়া করেন দূর থেকে, তাহলে এটা কবুল হবে। আল্লাহ তুমি আব্দুর রাজ্জাককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি তাকে এই দিনের উপরে অটল রাখো, এইভাবে যদি আপনি তার জন্য দোয়া করেন তাহলে এই দোয়া কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্দা রাসিহাল মালাকুল মুয়াক্কাল, যখন আপনি কারোর জন্য দোয়া করবেন তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকবে, কুল্লাম দাআলি আখিহি বিখাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করবেন ততবার ওই ফেরেশতা বলবেন আমিন। আপনি যে কবুল দোয়া করলেন এটা আবার আল্লাহ কবুল করুক, আপনি যে দোয়া করলেন আপনার ভাইয়ের জন্য আট থেকে দূর থেকে এটা আল্লাহ কবুল করুন, আমি ফেরেশতা বলছি ওয়ালাকাবে মিসলিন, আপনি যেটা করলেন আপনার জন্য সেইটা, আমি ফেরেশতা বলছি আপনি যে আর একজনের জন্য দোয়া করলেন এখন আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনাকে হেফাজতে রাখ। বুঝাতে পারলাম না? আমি দল করতে নিষেধ করেছি, কথা এভাবে নয়, দল করলে ভিতরে সংকীর্ণতা আসবে,
আপনি তার জন্য ভালো দোয়া তো দূরের কথা, যদি বিপদে পড়ে তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক। এটা আমার প্রায় 20-25 বছরের অভিজ্ঞতা, দুই একদিন নয়, 20-25 বছরের অভিজ্ঞতাতে বলছি। আর যা কিছু দেখতে পাচ্ছেন সব ওগুলোই অন্তরের সংকীর্ণতাতে নেমে আসছে। আর অনেক সময় মানুষের আবেগ থাকে। কালকে রুহুল আমিন মাদানি এমপি বক্তব্য দিবেন, আমি তাকে কোনোদিন দেখিনি। তা আমি যে ঘরে ছিলাম সেই ঘরে হঠাৎ একটা লোক এসে বসলো, দেখতে খুব সুন্দর। তা আমি বুঝতে পারলাম না, কে আমার কাছে আসলে আমাকে তো সালাম দিবে, এটা আমার স্বাভাবিক গতি। তো উনি বসলেন, কিছু বললেন না, ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন। অনেক মানুষ, পোড়া বাড়ি গাজীপুরে। তো আমি ওখানে বসতেই দু এক মিনিটের মধ্যেই হাজির নওয়াব এসে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু 10 মিনিট পরে কথা বলবেন ভাই। তো রুহুল আমিন মাদানি এমপি এসে বসলেন, এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকরাব, আলাওয়াল ফালাওয়াল, আপনি আগে এসেছেন আপনি কথা বলেন। তো দেখলাম যে মাইকটা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো। ইতিমধ্যে আর একজন বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানি। তখন আবার মাইকটা সরিয়ে তার কাছে দেওয়া হলো। তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে, কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি, আজকেও যা হওয়ার তাই হলো। তা আমি ভাবছিলাম যে কি করা যায়, এরা তো ভুল করলো। 3-4 মিনিট থেকে 5-7 মিনিট হয়েছে, এই যে হইচই লেগে গেল। না, আপনি বক্তব্য বন্ধ করেন, আপনি বক্তব্য বন্ধ করেন, ওটাই ভালো। যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো কোনো দিন ক্ষতি চাইনি। আমার মন বলে না যে আমি কারো কোনো দিন 1 মিনিটের জন্য ক্ষতি চেয়েছি। আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক, আল্লাহে আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি। আল্লাহর কসম আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। তবে আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি বলিনি। আমি 90 সাল থেকে মাঠে আছি, কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি, আমি ওই মাপে বলতে থাকি। আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা দুই বলতে পারবো, এটা আমার ধারণা। আর আল্লাহর একটা বিশেষ রহমত, বিশাল বড় বড় হাদিস, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি, তো একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে, আগে পিছিয়ে হয় না। আলহামদুলিল্লাহ, এর ফল আমি বুঝতে পারি না, আমি বলতে পারি, এটা আমি বুঝতে পারি, এটা আমি দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি, এটা আমার জীবনের গতি। কাজেই কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি এটা সবসময় চাই যে আমার কারণে আর একজন মাঠে অপমান হোক। শেষ পর্যন্ত তিনি বললেন চুপ থাকেন, চুপেন আপনারা। আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুর রাজ্জাক সাহেবকে আগে দেন, তো ওরাই তো আমাকে আগে দিল। এখন তিনি আর 2-1 মিনিট বলে কথা শেষ করলেন। তা আমি বললাম যে ভাইজান, শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন, তো আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন। তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরু করেছিলেন। কারি মানুষ তো, হাফেজ মানুষ, তো এরকম আমি দেখেছি অনেক। তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি, আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি, আমি এতে কাউকে কোনোদিন কষ্ট দিতে চাইনি। আমার এটা গতি হলো এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী, আপনি কেন এখন দোকানে বসে আছেন, আমি আপনার জন্য এসেছি। আমি রাত্রি 11:01 এসেছি, তখন থেকে অপেক্ষা করছি, এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি। তো অনেকে আছেন, আচ্ছা ঠিক আছে, অনেকে এসেছেন, কথা শেষ হয়ে যাক, তখন আমি যাব। তবে আর একজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয়, তার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। কতদিন যে এরকম ঘটনা ঘটলো, এই বছরের নভেম্বরে কোথায় গেছিলাম যেন বাগমারায়, উনি মেয়র
মেয়ের কথা আমি উনি আমাকে বসে রেখে কথা শুরু করেছেন এই বছরই, এই দুই তিন মিনিট পরে মানুষ বলছে আপনি বন্ধ করেন আপনার কথা শুনতে আসেনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে, আপনি সুন্দর করে উজু করে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলুন, আর সবাই পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন, তাহলে আপনার সুবিধা। যদিও আপনার মনটা চাচ্ছে যে ওর জন্য আমি দোয়া করব না, ও বিপদে পড়ুক, আপনার অন্তরটা বিভিন্ন কারণে সংকীর্ণ হয়, মানুষ হিসাবে হওয়াই স্বাভাবিক, হতে পারে, তবু আপনি কষ্ট করে তার জন্য দোয়া করেন, আপনি যদি তার জন্য দোয়া করেন তখন ফেরেশতা আপনার পক্ষে এ বলবে আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক, আল্লাহ তোমাকে বিপদ থেকে বাঁচাক। হাদিস মুসলিম, আমি মনে হয় ভালো, কাজেই কষ্ট পেলেও আপনি তার জন্য দোয়া করবেন। এই ছেলে, তোমার আব্বা ছোট আর তোমার চাচা বড়, ঘটনা গণ্ডগোল কিন্তু তোমার চাচার কারণেই হয়েছে। এরপরে আজকে আমি তোমাকে বলছি, তোমার আব্বাকে বলো তোমার চাচার হাত ধরে যেন ক্ষমা নেয়, ক্ষমা নিয়ে মিটমাট করে দুই ভাই যেন একসাথে চলে। আর তোমার মাকে আমি বলছি, তোমার মা কিন্তু ছোট আর তোমার মায়ের যা যেটা ও বড়, গণ্ডগোল কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। এরপরেও তোমার মা ছোট হিসাবে তোমার মাকে বলছি তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে এক হয়ে যেন একটু চলার চেষ্টা করে। দেখো বিপদ সবারই আছে, মরলে বড় বিপদে পড়ে যাবে মানুষ, কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না যে শ্বাস বন্ধ হয়ে গেলে এই ভালো মন্দর প্রতিকার করা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদু আলা আনফুসিকুম, কখনো তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না। নিজেদের জন্য বদদোয়া মানে ধুর এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এইভাবে বলবেন না, এটা হলো নিজেদের জন্য বদদোয়া। তারপর আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, নিজের অর্থ সম্পদ টাকা পয়সার জন্য বদদোয়া করবেন না। এইসব টাকা পয়সার ঝামেলাইতে তো ঘুম হয় না, মেলা ঝামেলা জেল জুলুম, এইসব টাকা পয়সা না থাকাই ভালো, এরকম কথা আল্লাহ রাসূল বলতে না করেছে। ওয়ালা তাদু আলা আওলা দেখুন, নিজের ছেলে মেয়ের উপরে কখনো বদদোয়া করবেন না। ছেলে আপনাকে মেরেছে তখন আপনি মার খেয়ে বলছেন তুই তো তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই তো বাড়ি থেকে বের হয়ে যা, তোকে আমি রাখবো না, তোর উপরে গজব নাজিল হোক, এইভাবে বলছেন এটা ভুল হচ্ছে। যদি মেরেই থাকে ছেলে, চট করে তাড়াহুড়া করে উজু করে ঘরে আসেন, দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন যে না আমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমি তো এটা চাইনি, ছেলে কেন আমাকে মারবে, এটা তো আমি চাইনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, না ফিরা পর্যন্ত আমি হাত নামাবো না, না আমাকে ছেলে ফিরিয়ে দাও। তার মানে ছেলে যেন আমার কাছে পা ধরে ক্ষমা চাই আর বলে আব্বা ভুলে আছে আমাকে মাফ করেন, আপনাকে আমি বাকি জীবন মূল্যায়ন করার চেষ্টা করব। এইটা ছেলে বলুক, কথা মনে হয় বোঝাতে পারিনি। আর বদ্ধ করলে তাৎক্ষণিক ছেলে বিপদে পড়ে যেতে পারে, দেখবেন এই যে দেখেন, এই যে দেখেন এক মিনিট, এই ছেলে এই ঘুমাচ্ছ নাকি, আর একজনের গায়ে হাত দিয়েছ কেন, রেডি হও, এদিকে দেখেন। আপনারা সবাই জানেন যে জোরাইজ একজন হাজার হাজার বছর আগেকার একজন পরেশগর মানুষ, তার গির্জাঘরে জোরাইজ এবাদত করত, তো ফাজাতুম্মুহু ইলাইহি, তার মা এসেছে, ফাদাতু এসে জোরাইজকে ডেকেছে, জোরাইজ জোরাইজ জোরাইজ, তখন জোরাইজ বলছে উসাল্লিয়া উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, এ বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে না হতেই ওর মা বলছে আল্লাহুম্মা লা তুমি তো তুরিয়া হু জুহাল মুমেশাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না অতিথালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ এই ছেলের মরণ দিও না খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত, মা এভাবে বলে চলে গেছেন। যেতে না যেতে খারাপ মহিলা উপস্থিত, এসে তাকে অশ্লীল কাজের প্রস্তাব দিয়েছে, ফা বা, তিনি তা অস্বীকার করলেন, ছি 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 ছি, বলো কি তুমি, ফা তাতির রায়ে, ওই মহিলা একজন রাখালের কাছে আসলো, ফাম কানাথু, তাকে জোর করে চেপে ধরলো, তার সাথে জেনায় লিপ্ত হলো, ফাওলাদাত গোলামান, তারপরে একটা বাচ্চা জন্ম দিল, তারপরে সে বলল হাজামিন জোরাইজ, এই বাচ্চাটা জোরাইজ,
জনগণ এলাকাবাসী খেপে উঠলো, ফাতাহু জনগণ তার কাছে আসলো, ফাকসারুহ জনগণ এসে তার গির্জাঘরকে একবারে ভেঙে খান খান গুঁড়া গুঁড়া করে দিল, ও আনজালুহ তাকে গির্জাঘর থেকে টেনে নেমে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, সবুহ অকথ্য ভাষায় গালি দিল, যা হওয়ার তাই হলো, তো আর বুঝতে পারলো না, ফাকামা ও দাঁড়ালো, তাওয়াজা অজু করলো, ও সল্লা রাকাতায়ন দুই রাকাত সালাত আদায় করলো, দুই রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে, তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল। জনগণ আসলো, জনগণ এসে বলছে জোরাজ নাবনি সমা থাকা বিজাবে, জোরাজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তখন জোরাজ বলছে লাই নবী তিন আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। মুসলিম হাদিস বিশুদ্ধ, বলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, যা আছে দুনিয়াতে প্রয়োজন, স্যান্ডেলের ফিতা নয়, এখানে হলো ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, দা হোক কুড়াল হোক সৌচ হোক সুই হোক যেটাই হোক, আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও। বুঝতে পারলেন না মনে হয়, সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু ওয়া ইয়াস্তাজীব আল্লাহু লাহু ফিশাদায়েদ, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, ফাল ইকসির দোয়া ফির রাখায়, তাহলে যখন ভালো অবস্থায় আছে সেই সময়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। এ হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলবো, কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি বাঁচা, আমার ছেলেটা জেলে চলে গেছে জেল থেকে বের করে দাও, আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সব কিছু লুটে ভেঙে চুরে নিল, আমি খুব বিপদে পড়েছি আল্লাহ তুমি এটা ঠিক করে দাও, এটা স্বাভাবিক মানুষের আসে, তো এই সময় আল্লাহকে ধরছে, নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে, ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক, এইটা যদি কেউ চায় তাহলে যখন ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও, তো এখন তো বিপদে পড়েছো, যা আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এইবার কি বুঝতে পেরেছেন? আমি একথা বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে, চাওয়া ওখানেই চাইতে হবে, চাইলে খুশি হন না চাইলে বেজার হন, চাইলেই খুশি হন না চাইলে বেজার হন। এ লোকটা সবাকে দান করে সবাকে দান করে, তো একদিনে 15-20 জন 30 জন এসেছে, তো বিকালে মন খারাপ করে বলছে ধর তোমাদেরকে কি সারাদিন দিতে থাকবো নাকি, আমার কত ব্যস্ততা আছে না, তার মানে খেপে গেছে। আর উপরে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, তার কাছে বিরক্তি নেই, চান আর হাত তুলে চাইলে লজ্জা পাই, কেমনে তার হাতখান ফিরিয়ে দিই, সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন। বুখারি মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে চাওয়ার, আর এমনি সহিহ হাদিস আছে 42টি। এ তো দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেওয়া আছে, উপদেশ বই এই ঘটনাগুলি দেওয়া আছে। এই ছেলে একটু থামো, আমি আমার শেষের দিকে চলে এসেছি, কখন দোয়া করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা কানা নিসফুল লাইলে ফতিহাতা বাবুস সামা, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। খুব খেয়াল করে থাকবেন, দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন, কয়েক মিনিট বেচাকেনা বন্ধ করেন,
যখন রাত 12টা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে বলে, আকাশ থেকে চিৎকার করে বলে, মা মিন দাইন ফাইস্তাজাবলাহু, কেউ আমাকে কিছু বলে কি, আমাকে বললে আমি তার কথা মেনে নিব। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি, যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব। মামিন মাকরুবিন ফায়ুফাররাজ আনহ, কেউ বিপদে পড়ে আছে কি, বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে, ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তিনটা কথা, এক ডাকলে আমি সাড়া দিব, কি বলছে আমাকে সেটা আমি শুনব, দুই আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব, তিন কোনো বিপদের কথা বলছে কি, যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সর্বশক্তিমান, সব কিছু করতে পারে, সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান। তিনি আজিজ, পরাক্রমশালী, সর্বক্ষমতার অধিকারী। মাখুল রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নূদিয়া লিসসালা ফাতিহাতা বাবু সামায়, যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবা দোয়াও, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইরাদু দোয়াবান আজান ওয়া ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো, ফাইজেন তাহা, যখন আজান শেষ হয়ে যাবে, সালতুতা, এখন আজান শেষ হয়ে গেছে, উত্তর শেষ হয়ে গেছে, এখন তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। মাখুল রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাবু দুআ ও ইনদার নুজুলিল মাতার, যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়, ইলতেকাইল যাইছে, যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইনতুলে খাজিলে সাবা লা তুবাদ ফিলার জেলে ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না। ওই সময়তে তিনি হাত উঠিয়ে দোয়া করতে আছেন, করতে আছেন, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আল্লাহ তাআলার পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, এক পিকা আর লাগবে না, যা দোয়া করেছেন এতেই হয়ে যাবে, আর দোয়া করিয়েন না জানি, যথেষ্ট যথেষ্ট। তারপরে তিনি বললেন, জওয়াল ইকামা আইন্দাল ইকামা, যখন আজান ইকামাত দেওয়া হয়, আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয়। মনে রাখবেন, খেয়াল 19-20 হয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা তাজুলু শামস, যখনই সূর্য ঢলে যায়, ফতেহাতা বাবু সময়ে, ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আর আমার মন চায় এই সময় চারেকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায়, এই সময় আমি চারেকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায়। ওই সময়তে যেটা আমি বক্তব্যে বলেছি, জোহরের সুন্নাত ছাড়াই চারেকাত সুন্নাত আছে, ওই সুন্নাত যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সালাতে নেকি দেওয়া হবে। এখন সূর্য ঢলার সাথে সাথে 12:05-10 দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন তাড়াহুড়া করে দুই রেকাত সালাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না, যখনই দুপুরে সূর্যটা ঢুলে যায়, মানে এখন আজান হবে, দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি, বুঝাতে পেরেছি কি, তখন অজু করে চার রেকাত সালাত আদায় করবেন বা দুই রেকাত করবেন, চার রেকাত করলে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে, এটা কিন্তু জোহরের সুন্নাত নয়, বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই। জি কয় সালামে,
এক সালামে দুই সালামে যেটা সহজ হয় দুটাই সহি হাদিস। মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়ব। তো যখনই সূর্য ঢলতে গেছে তখনই ওযু করে দুই রেকাত, যদি চার রেকাত পড়েন তাহলে দুই রেকাত করেই পড়িয়েন, বা একসাথে চার রেকাত পড়লে সহি হাদিস, কোনো সমস্যা নেই। চার রেকাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন ফিল লাইলা সাআতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়। ওয়াই ইয়াস আলো ইনদাল্লাহে খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই সময়ও যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই পরকালের কিছু ভালো চাই, ইল্লা তাহু ইয়েহু, তাহলে দিবে নি, না দিলাম তোমাকে, যাও তুমি বলেছো তোমাকে দিলামই, না রাতের একটা সময়। তাহলে এটা কোন সময়? একটু আগে তো বোঝা গেল যে রাত বারোটার পরে দরজা খুলে দেওয়া হয়েছে, এখন যেটা বলবো সেটাই শুনবো, শুনবেন। কিন্তু আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এনজেলো রব্বুনা তাআলা ইলা সামায়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে, যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়া দুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব, তার ডাকে সাড়া দিব, মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে কিছু চাই যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দেব, মায়া স্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে আমি ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাবো? তাহলে ধরে নিতে হবে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে। আপনি চেষ্টা করবেন সাড়ে বারোটা একটা থেকে নিয়ে চারটা সাড়ে চারটা পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা, কোনো দিনই একটাই হোক, কোনো দিন দুটাই হোক, কোনো দিন তিনটাই হোক, কোনো আড়াইটাই হোক, হতে পারে যে ওই সময়টায় তো ধরে নেব আমি, যেই সময়তে চাইলেই হবে, চাইলেই হবে, যা চাইলেও দিবে নি বলছেন, যে দিবে নি দিবেন। কথাকে আমি বুঝাতে পেরেছি? চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন। আর জুমার দিনে দোয়া কবুল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে, জুমার দিনে দোয়া কবুল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে, খুব খালেস অন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন, কবুল হবে। কিছু সময় উল্লেখ করলাম, দিন দুপুরের পরে সূর্য ঢোলার পর পরই, রাত দুপুরের পরে, রাত দুপুর পার হওয়ার পরই পরই, তারপরে বললাম রাতের কোনো অংশে, তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে, তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন, উত্তর দিতে থাকেন, যখন উত্তর চলে শেষ হয়ে গেল এবার চান, চান যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে, কেন সব দরজা খোলা আছে। বুঝাতে পারিনি, মনে থাকবে না মনে হয়। চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া এটা, হাত তুলে আর একটু এগাছা এটা, আর এবার একবারে পূর্ণ হাত উঠে এখনই দিতে হবে, তা নাম ইবতিহাল, দেওয়াই লাগবে, আগে দিতে হবে তারপরে কোনো কথা, খুব চাপ দিয়ে চাইবেন, কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনী ভাই বোন। বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে। আপনি রাতে উঠে সুন্দর করে অজু করে দুই রেকাত সালাত আদায় করে বিনয়ের সাথে বলুন, পৃথিবীতে বড় বড় ইতিহাস আছে, তাদের কথা কবুল হয়েছে, দুই রেকাত সালাতের পরে আপনারও কথা কবুল হবে মর্মে। এই দারুল হুদা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হয়। লাইরদ্দুত তাকদিরিল্লাহ বিদুআয়ে, দোয়া এমন একটা জিনিস যে দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, দোয়া দিয়ে পরিবর্তন করা হবে। অতএব দোয়াই করুন, প্রার্থনা করুন, কবে হবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপনারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য
আন্তরিক ভাবে দোয়া করেন, আমার মনে বড় সাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাআল্লাহ। এই দুই প্রতিষ্ঠানে বর্তমান 2957 জন প্রায় 3000 ছেলে মেয়ে আবাসিক প্রায় আবাসিক অবস্থান করছে, আর দুই প্রতিষ্ঠানে 156 জন শিক্ষক শিক্ষিকা। আমি সবার জন্য অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়ার দাবি, সাথে সাথে আপনাকে আর একটা কথা বলছি, সালাফি কনফারেন্স সামনে মার্চ মাসের 5-6 সালাফি কনফারেন্স আপনার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। সকল দিনী ভাই বোনকে বিশেষ প্রার্থনার অনুরোধ রাখে জামিয়া সালাফিয়া এবং এই দারুল হুদা কমপ্লেক্সের জন্য দোয়া করার অনুরোধ রেখে, মাসিক আলিতে সম্পত্রিকা কোথায় আছে তা সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আমার বিশেষ প্রার্থনার আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ, আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ক্ষমা করো, তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।